বরিশালের সুরমার মায়ের জ্বর বারো দিন ধরে নয় দিন পরীক্ষা করে চিকিৎসক তার ডেঙ্গু শনাক্ত করেন অবস্থা খারাপ হওয়ায় ঢাকায় নিয়ে আসা হয় হাসপাতালে তার সাথে রয়েছেন পরিবারের সদস্যরা ডেঙ্গু টেস্ট করে নাই ভাবছে যে ডেঙ্গু না এমনি সাধারণ বৃষ্টিতে ভিজলে জ্বর এটা সাধারণ জ্বর তারপরে যখন নয় দিনের দিন ব্লিডিং হয়েছে গাম ব্লিডিং তখন আমরা টেস্ট করার পরে ডেঙ্গু ধরা পড়ছে আর হচ্ছে প্লাটিলেট একদম সতেরো হাজারে চলে আসছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া প্রায় সবার গল্পই এরকম কয়েকদিন জ্বর ব্যথা ও বমি পরীক্ষা করতে গিয়ে ডেঙ্গু শনাক্ত হওয়ায় তারা হাসপাতালে ভর্তি হয়েছেন তারপর থেকে চার পাঁচ দিন ধরে হাসপাতালে রয়েছেন তারা মাথা ব্যথা করতো প্রচন্ড আর ছিল শরীর প্রচন্ড ব্যথা ছিল

বাড়ছে গত কয়েক সপ্তাহে বাড়ছিল এই কয়েকদিন ধরে স্ট্যাটিক আছে গত বছরও কিন্তু আমরা বুকে পানি পেটে পানি এগুলি পেয়েছি নতুন লক্ষণের মধ্যে একই সাথে প্রস্রাবের ইনফেকশন বা নিউমোনিয়া অথবা টাইফয়েড জ্বরের উপস্থিতি একই সাথে হেপাটাইটিস এ ভাইরাসের স্পেশালি উপস্থিতি এটা একটু আমরা খেয়াল করছি দেশে ডেঙ্গুতে শুধু আক্রান্ত নয় বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও এবছর প্রথম নয় মাসে একশো জন মারা গেছেন এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই আশি জনের মৃত্যু হয়েছে একই মাসে প্রতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বিশ শতাংশের বেশি হারে বেড়েছে মিনহাস চৌধুরী প্রথম আলো এমন আরও ভিডিও পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিওতে চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে